আমরা এখন কেলেঘাই নদীর পাড়ে এসে উপস্থিত হয়েছি। কেলেঘাই এবং কপালেশ্বরী নদীর সংযোগস্থল লাঙ্গলকাঠা, যদিও এই অংশটা পশ্চিম মেদিনীপুরের অংশ, তা পূর্ব মেদিনীপুর থেকে আমরা এসেছি এখানে বন্যার পরিস্থিতি লক্ষ্য করতে। এখানে এসে দেখলাম যে কেলেঘাইয়ের যে ব্রিজ, সে ব্রিজ ডুবে গেছে। সাধারণ মানুষজন খুব অসুবিধার মধ্য দিয়ে পারাপার করছেন, মোটর সাইকেল নিয়ে কেউ চেপেই যাচ্ছে না, প্রায় দু একজন ছাড়া সবাই প্রায় সাবধানেই যাতায়াত করছেন, কারণ যে কোনো সময় একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে। এখানে এসে আমাদের অনেক গ্রামবাসীর সঙ্গে দেখা হলো। স্থানীয় গ্রামবাসী শ্রী সঞ্জয় বর্মন, যিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, ওনার সঙ্গে একটু কথা বলে নিই। দাদা, এখন বন্যার যা পরিস্থিতি দেখতে পাচ্ছি, আপনাদের ব্রিজ তো প্রায় ডুবেই গেছে। গতবারেও দেখেছিলাম যে বন্যায় ব্রিজ ডুবে গিয়েছিল, তারপরে পরবর্তীকালে আরও জল ছাড়ার ফলে সে বন্যাটা খুব ভয়ানক হয়েছিল এবং পূর্ব মেদিনীপুরের প্রায় বিস্তীর্ণ এলাকা বন্যায় কবলিত হয়েছিল। তা এখন যে দেখছেন আপনি যে জল এতটাই বেড়েছে, গত রাতের খবর অনুযায়ী তো জল অতটা ছিল না, তা কি মনে হচ্ছে কি আপনার জলটা কি আরও বাড়বে? কাল থেকে কিন্তু প্রচুর জল বেড়েছে, বিকেলের মধ্যে ব্রিজটা ডুবে যাবে। বিকেলের মধ্যে বোঝা যাবে যে জলের অবস্থা কীরকম, সেটা বোঝা যাবে, বন্যার অবস্থাটা কীরকম বোঝা যাবে। এই যে জল, এটা কি সম্পূর্ণ বৃষ্টির জল না ডিভিসি ছাড়া জল মনে হচ্ছে আপনার? এটা সম্পূর্ণ বৃষ্টির জল, কালকে তো প্রচুর বৃষ্টি হয়েছে। ওটা যদি আজকে ও কালকের মতো যদি বৃষ্টি হয়, তাহলে বিপদের আশঙ্কা আছে। এই জল বাড়ছে বলছেন, গতবারের বন্যায় এই জলটা কি এতটাই উঠেছিল না এর থেকে বেশি ছিল আরো? এর থেকে অনেক বেশি ছিল। এ তো ব্রিজটা মাত্র ডুবেছে এক ধারে, হ্যাঁ, গতবারের চেয়ে অনেক কম আছে। এবার সেটা বিকেলে বোঝা যাবে জলের পরিস্থিতিটা কতটা বাড়ছে। তাহলে কি সাধারণ মানুষকে এখন থেকে সতর্ক থাকতে বলছেন যে বন্যা যদি জল বাড়ে তাহলে কি কোথাও বাঁধ ভেঙে যেতে পারে বা কোথাও কোনো কোনো অংশ জল উপচে পড়তে পারে? এখন কিছু ভয়ের কারণ নেই, কিন্তু আজকে যদি কালকের মতো যদি বৃষ্টি হয়, তাহলে বিকেলের পর কিন্তু একটা ভয়ের আশঙ্কা থেকে যাবে, তাহলে সেটা বিকেলের পর বোঝা যাবে। তাহলে আপনারা শুনলেন, জল যদি বৃষ্টি যদি হয় তাহলে কিন্তু সবাইকে সতর্ক থাকতে হবে, কারণ যে কোনো সময় এই জল উপচে গ্রামের মধ্যে ঢুকতে পারে, তখন অনেকটাই বন্যার আশঙ্কা থেকে যাচ্ছে। তাই বৃষ্টির ওপর নির্ভর করছে বন্যা কতটা জল বাড়বে এবং বন্যা আসবে কি আসবে না। তাই সতর্ক থাকুন, সবাই সজাগ থাকুন, আর আমাদের এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে লিখে পাঠান আপনারা আর কি ছবি চাইছেন, সেই মতো আপনাদের দেওয়ার চেষ্টা করছি। নমস্কার।